सहस्रादि संवत्सरा पूर्वं नरज्ञान उद्धारणाय समर्पितम् आदियोगिनाद्यं सप्तर्षिभ्यो बोधितम् গুড মর্নিং বেঙ্গালুরু বেঙ্গলিস ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে দোল পূর্ণিমা, দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। আশা করি খুব ভালো করে তোমরা আজকে দিনটাকে এনজয় করবে। আই থিঙ্ক ওয়েস্ট বেঙ্গলে এই দিনটাতে ছুটিও থাকে, ঠিক শিওর করে বলতে পারছি না, বাট আমাদের এখানে কোনো ছুটি টুটি নেই, তাই রিমো অফিসে গেছে আর মা আজকে বাড়িতে পূর্ণিমা পুজো করেছে, তাই আয়োজনে একটু আমরা ব্যস্ত ছিলাম, তাই সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো পুজো এখন হয়ে গেছে, তো মা এখন প্রসাদ প্রিপেয়ার করছে, আর নারায়ণ পুজো বা পূর্ণিমা পুজোতে শিন্নি প্রসাদ চড়ানো হয়, তো সেটারই প্রিপারেশন চলছে, যেটা আমার ভীষণ প্রিয়, রিমোরও ভীষণ প্রিয়। আর অনেক দিন বাদে শিন্নি হচ্ছে, আমার বাড়িতে প্রথমবার শিন্নি হচ্ছে, তো এটা ভেবেও খুব ভালো লাগছে। এখানে শিন্নি প্রসাদের প্রিপারেশন চলছে, তো মা খুব ভালো শিন্নি মাখে, শিন্নি প্রসাদ মাখে। হ্যাঁ, আর আমি সবসময় বলি মা কবে বানাবে কবে বানাবে, তো বাড়িতে গেলে যদি পুজো পড়ে তাহলে হয়, না হলে তো হয় না। এখনই গিয়ে শ্রীতনুদের বাড়িতে প্রসাদটা দিয়ে আসলাম, শিন্নি ওরা ভীষণ ভালোবাসে, স্পেশালি শ্রীতনু খুব ভালোবাসে, তাই ওদেরকে তো দেওয়া বান্দা হয়। ফল প্রসাদও দিয়ে এসেছি, তো ওদের তো খুবই ভালো লেগেছে, আমারও খুব ভালো লাগলো আজকে পুজোটা হওয়াতে। তবে আজকে একদমই নিরামিষ খাওয়া হবে, মোস্টলি মঙ্গলবারে তোমরা জানো মা নিরামিষ খায়, তাই জন্য আমরাও নিরামিষ খাচ্ছি। তো আজকে স্পেশাল লাঞ্চে কী হচ্ছে নিরামিষ, সেটা চলো তোমাদেরকে চট করে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের সেই নিরামিষ লাঞ্চ, মোস্টলি এটা সব পুজো বাড়িতেই হয়। তো আজকে ভুনা খিচুড়ি বানিয়ে ফেলেছে মা, সাথে একটা ছোট্ট করে আলু মটরশুঁটি ভাজা, আর সামান্য একটু শশা স্যালাড, আর আমরা সাথে দইও খাবো, কারণ আমরা এখন টক দইটা রোজই পাতা হচ্ছে, তো আমরা দইও খাবো। তো খিচুড়িটা তো দেখে হেভি লোভ লাগছে, অ্যাকচুয়ালিতে পুরো বাড়িতে সুন্দর গন্ধ হয়ে গেছে। এটা পার্পল পার্পল যেটা দেখছো, সেটা হচ্ছে পার্পল ক্যাবেজের পাতাগুলো, যেটা এই খিচুড়িটার মধ্যে ইউজ করা হয়েছে। তার তো লোভ সামলাতে পারছি না, চট করে এখন আমি খেয়ে নেবো। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম, রিমোকে অফিস থেকে ফেরত নিয়ে বাড়ি যাচ্ছি, বেশ ফেরত নিয়ে বাড়ি যাচ্ছে আমাকে। অ্যাকচুয়ালি অনেক কিছু বাজার করার ছিল, বাজারটা মোস্টলি ছিল ননভেজের উপর, কারণ দুদিন ধরে ভেজ খাওয়ার পরে বাঙালিদের মনটা যেরকম করে মাছ মাছ। আমাকে এসব কথা পরে আমাকে এখানে আন্ডারস্ট্যান্ডে দাঁড়া করে রেখেছিল, না আমার একটা কনসালটেশন ছিল, তাই জন্য রিমোর সাথে টাইম ম্যাচ করেও আলটিমেটলি একটুখানি দেরি হয়ে গেছিলো, তো বেচারাকে আমি ইনফর্মই করতে পারিনি, আমি কনসালটেশনের মধ্যে ছিলাম, তো ওয়েট করছিলো। তারপরে আমি ছুটতে ছুটতে আসলাম, আর আমরা করলাম সবজি বাজার, আর এই যে আমার হাতে মাছ মাংস, কারণ দুদিন ধরে ভেজ খেয়ে সত্যি আমারও মনটা উড়ু উড়ু হয়ে গেছে, আমি টানা খেতে পারি না। পূর্ণিমা পুজো করেছে, আজকে আমাদের ভেজই হবে, বাট কালকে যেহেতু দোল, দোল না হোলি, হে হোলি সেলিব্রেশন কালকে, তাই জন্য আমরা খাবো ননভেজ, তো তার জন্য সব প্রিপারেশন নেওয়া হয়েছে। নিয়েছি কাচকি মাছ, রুই মাছ, আর একটুখানি চিকেন, হোপফুলি হয়ে যাবে আমাদের এই সপ্তাহের জন্য। আর এনিওয়েজ এই উইকে প্রচুর প্রচুর প্ল্যানস আছে, কালকে অর্পিতা, কালকের থেকে স্টার্ট, নট হোলি পার্টি কাম অ্যানিভার্সারি, এক্স্যাক্টলি নট অনলি হোলি অ্যানিভার্সারি পার্টি, অর্পিতা প্রকাশের ফোর্থ অ্যানিভার্সারি, তার জন্য আমরা যাব, অনেক হৈহুল্লোড় হবে, অনেক আনন্দ হবে, তো সেটার জন্য প্রিপারেশন নিচ্ছি। ইভিনিং টিফিন হচ্ছে শিন্নি প্রসাদ, আমি যখন ইচ্ছা খেতে পারি, আজকে তো পুজো উপলক্ষে, নাহলে এমনি এমনি শিন্নি মেখে দিয়ে দিলেও আমি খেয়ে নেবো। হ্যাঁ এক্স্যাক্টলি, আমিও খেয়ে নেবো। একটু মিষ্টিটা কম, এই মানে একটু এর থেকে মিষ্টি কম হলে দারুণ হতো, কিন্তু খেতে খুব ভালো লাগছে। আমি সেকেন্ড রাউন্ড চলছে, আমি অ্যাকচুয়ালি দুপুরের পর থেকে খাবো খাবো করছি, কিন্তু দুপুরবেলা খাওয়ার টাইম পাইনি, তো এখন খাচ্ছি রিমোর সাথে, আর এদিকে বাবাও খাচ্ছে, বাবা যদিও মুড়ি দিয়ে প্রেফার করে, শিন্নি মুড়ি বাবার সেকেন্ড, মা বাদ, মা মিষ্টি খাওয়া মানা, তাই মাকে দেওয়া হয়নি। শিন্নি প্রসাদ এমনি কম্পিটিভলি সবার থেকে কম খেতাম, ভালোই হয়েছে আমরাই খাবো।
আবার আমরা ফরচুনে চলে এসেছি। এবার কালকে অর্পিতার বার্থডের জন্য কিছু টুকটাক জিনিস নেওয়া বাকি আছে। বার্থডে কোথায়? কার বার্থডে? অ্যানিভার্সারির জন্য। অ্যানিভার্সারির জন্য গিফট র‍্যাপার নিতে হবে, প্লাস সারপ্রাইজ কেক আমরা বানাবো, ওরা জানে না সেটা। আর ব্লগটাও কালকে ওদের অ্যানিভার্সারির পরেই আপলোড হবে, তো সেই জন্য কোনো চাপ নেই, ও দেখতেও পাবে না। তো ওটার জন্য একটু প্রিপারেশন নিতে আমরা এখন ফরচুন হাইপার মার্কেটে চলে এসেছি। অর্পিতার প্রকাশের অ্যানিভার্সারি গিফট প্যাকিং চলছে, যেটা আমরা নিয়ে আসলাম। গিফট র‍্যাপার নিয়েছি, তবে এইগুলো বক্সের মতো করে বানিয়ে দিচ্ছে রিমো। একবার গিফটটাও দেখিয়ে দাও সবাইকে। সেটা একটা বেড কভার কিনেছি আমরা, আর এখানে পাশে পিস্তার খোসাগুলোকে কি করতে রেখেছো তুমি? কিছু করবে এটা দিয়ে? একসাথে দুটো কাজ করতে নিছিলাম, একদম ভুলেই গেছিলাম যে আমি ওদিকে বসে এসেছি। একটা জিনিস পিস্তা দিয়ে কেক বানানোর ছিল, এখন দেখা যাক, কিছু একটা অল্টারনেটিভ ভাবতে হবে। এখন 10:45 বাজে আর ডিনার সমস্ত কিছু ডান। আজকে ডিনারটা খুবই সিম্পল ছিল, রিমোর জন্য খিচুড়িটাও রাখা ছিল, প্লাস বেগুন ভাজা আর রুটি দিয়ে আজকে ডিনারটা আমরা সালটে ফেলেছি। কেন? কারণ কি অনেক কাজ নিয়ে বসা হয়েছে আর এখানে রিমো বানাচ্ছে কেক, সাথে সাথে সবাইকে কালকে হোলি খেলার জন্য আমন্ত্রণ দিচ্ছে। সেটার প্রিপারেশনও চলবে আর এখন আপাতত কেক বানানো হচ্ছে। কি স্পেশাল কেক? স্পেশাল কেক এটা ছিল, স্পেশাল কেক। এতগুলো পিস্তা নষ্ট হয়েছে আমার, হালকা রোস্ট করতে দিয়ে ভুলে গেছি। পিস্তাগুলো কফির মতো লাগছে দেখতে, কফি বিনের মতো। এখন হবে হলো ক্রিম চিজ অ্যান্ড ওয়ালনাট কেক। তার জন্য ক্রিম চিজও আনা হয়ে গেছে, ওয়ালনাট তো বাড়িতে ছিলই, পিস্তাটা কেকের ফ্লেভারের মধ্যে দেওয়ার কথা ছিল। রাতের বেলাতে কেকের প্রিপারেশন, যদিও কেকটা আমরা রাতে তো দিতে যাচ্ছি না, আমরা কালকেই যাব। এত শখ করে পিস্তাগুলো এনে দিলাম যে পিস্তাগুলোকে একটু হালকা রোস্ট করে তাকে পেস্ট বানিয়ে মিক্স করব, উপর দিয়ে দেবো। সরি, অর্পিতাদের কপালে ছিল না পিস্তা দিয়ে, আমাদের টাইম। ইয়েস, এখন ভালো করে কেকটা বানাও। আর এখানে আমাদের গিফট প্যাকিংও হয়ে গেছে, যদিও এটা অনেক পরের বার্থডের গিফট প্যাকিং। এটা কৌস্তবের জন্য যে গিফটটা সেটা তোমাদের সাথে এখন দেখাচ্ছি না, এটা বার্থডের দিনই শেয়ার করা হবে। আর এটা হচ্ছে অর্পিতাদের বার্থডে, সরি, অ্যানিভার্সারি গিফটের প্যাকিং। আমি খালি বার্থডে বলছি, অর্পিতা প্রকাশের অ্যানিভার্সারি গিফট, যেটা আমাদের প্যাকিং হয়ে গেছে। এইখানে কেকটা অলমোস্ট রেডি, মোটামুটি কতক্ষণ লাগবে আর? পাচ্ছি না, দেখে তো মনে হচ্ছে কেকটা না হওয়া অব্দি শুতেও পারবো না। আমরা কিন্তু এক রাউন্ড চাইনিজ চেকারও খেলে নিয়েছি মাঝখানে, যেটা একদম মিস যায় না। তবে মারও ঘুম পেয়ে গেছে, তাই মা ঘুমোতে চলে গেছে, অনেকটা রাতও হয়ে গেছে। তো আমরা এখন দেখবো গুলমোহর, আর ব্লগটাকে এখানে শেষ করে দেবো। হোপফুলি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিস। বাই, গুড নাইট, পরের ভিডিওতে আবার দেখা হবে।